হাই ফ্রেন্ডস, আই এম মিরাজুল, ওয়েলকাম টু আর চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে আমরা আরমান আলিফের একটা হিট অ্যান্ড পপুলার ম্যাসেপ করব। তো চলো এই ম্যাসেপটির অরিজিনাল কোয়ার্ডস অ্যান্ড স্টাইম প্যাটার্ন জলদি করে দেখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই ম্যাসেপটি করব ই মাইনার স্কেলে। তো বন্ধুরা, আমি কিছু আরমান আলিফের হিট অ্যান্ড পপুলার সঙ্গে যুক্ত করে এই ম্যাসেপটি করেছি। বাট এই ম্যাসেপটিতে যে গানগুলো ব্যবহার করব সেই গানগুলোর স্কেল অন্যান্য, বাট এই স্কেলগুলো আমি কনভার্ট করে ই মাইনারে এনেছি। তো আমরা এই ম্যাসেপটিতে যে কোয়ার্ডগুলো ব্যবহার করব একবার দেখে নাও। ফার্স্ট কোয়ার্ড ই মাইনার, সেকেন্ড কোয়ার্ড ডি মেজার অ্যান্ড থার্ড কোয়ার্ড সি মেজার। তো এই তিনটি কোয়ার্ড ব্যবহার করব। তো চলো এই ম্যাসেপটিতে আমরা যে স্টাম্প প্যাটার্নটা ব্যবহার করব একবার দেখে নাও। খুব কমন স্টাম্প প্যাটার্ন, আরমান আলিফের যত গানগুলো আছে সব গানগুলোই এই স্টাম্প প্যাটার্নটাই আমি করি। তো এখানে স্টাম্প প্যাটার্নটা ডায়াগ্রাম আছে, দেখে নাও, এইভাবে চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। আরও স্লো করে বলছি, প্রথম ডাউন দেবা, তারপরে ডাউন আপ ডাউন আপ একসঙ্গে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন। তো কিছুক্ষণ প্র্যাকটিস করবো, 10-15 মিনিট, হ্যাঁ, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই ম্যাসেপটি প্লে করছি, তো তোমরা কোয়ার্ড প্রোগ্রেসিভ ফলো করিও। তো বন্ধুরা, এই ম্যাসেপটিতে আমরা যেই প্রথম গানটি ব্যবহার করব সেই গানটি হলো অপরাধী। তো আমরা অপরাধী গান দিয়ে স্টার্ট করব। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন বিজোড়াই যত্ন করে আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ ঘুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম, ওর মনের খাজাই যত্ন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতে আমার জন্য এবার সেকেন্ড গানটি যেটা ব্যবহার করব সেটা হলো নেশা। তোমার নেশায় কইরা আমি হইলাম দিবানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙা তুমি কারাগি না, আজ আমার ভিতর ধরে শুধু আর যে গানটি ব্যবহার করব সেটা হলো বেইমান। তোর ডায়রির পাতা জুড়ে কার নাম কবিতা, ডায়রির মাঝে তোরে দেখি কার ছবিটা, দিনের শেষে তুইও দেখি খুব হাসিতে মাতি, তোরে তোর হাসির কারণটা খবর কি রাখে, গানটি ব্যবহার করব, গানটির নাম হলো কার বুকেতে হাসো। তুমি কার কথা মনে করে কাকে ভালোবাসো, লা 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 লা
পাঁচ নম্বর গানটি ব্যবহার করব, সেটির নাম হলো আয়না। তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি সইতে পারবে না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি আয়না দেখো না, তুমি সইতে পারবে না, তুমি আয়না দেখো না। তো বন্ধুরা, এইভাবে এই ম্যাশআপটির কোয়ার্ডস অ্যান্ড টাইম প্যাটার্নটা রিপিট চলবে, তো কিছুক্ষণ প্র্যাকটিস করে নেওয়া হয়ে যাবে। আর সরি বন্ধুরা, আমি ফুল লিরিক্স জানতাম না, তার জন্য আমি ভুলে গেছিলাম, তার জন্য ফুল লিরিক্সটা সব গানের প্লে করতে পারলাম না, তো মাফ করে দিও। তো এভাবে প্লে করবা, দেখবা হয়ে যাবে, খুব সুন্দর লাগবে ম্যাশআপটি, তোমাদের জন্য আমি করেছি ম্যাশআপটি। হ্যাঁ, তো চলো, এই ভিডিওটাতে যদি আমি হেল্প করে থাকি তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দাও। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারছি, আর আমার কনফিডেন্স লেভেলটা আরও বাড়ে। তো প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলিও না বন্ধুরা। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিও রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে প্রেস করে দেবো, আর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকে প্রেস করতে ভুলো না বন্ধুরা, ওটাকেও প্রেস করে দেবো। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলের নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে লিসন শিখে নিও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বন্ধুরা, ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা ফলো করো আমাকে। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।